আগামী 19 এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট, হাতে রয়েছে মাত্র কয়েকদিন, জোর কদমে চলছে ভোট প্রচার। শনিবার প্রচারে এসে খোল বাজিয়ে কীর্তন করলেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ভ্রামরী দেবীর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। এদিন রাজগঞ্জের গজলডোবা সংলগ্ন নাথুয়াচর এলাকায় প্রচারে আসেন। সেখানে খোল বাজিয়ে কীর্তন করে প্রচার সারেন তিনি। এছাড়া রাজগঞ্জের টাকিমারি বাজার, মিলনপল্লী, মান্তাতারি এলাকায় প্রচার করে আমবাড়ি, ভুতকি সহ রাজগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচার করবেন তিনি। মা ভ্রামরী দেবীকে আজকে প্রণাম করলাম এখানে, শিব বাবা শিব এবং অন্যান্য জগদ্ধাত্রী মাও ছিল, অন্নপূর্ণা মাও ছিলেন, তো সেখানে তাদের প্রণাম করলাম। প্রণাম করে প্রার্থনা করলাম যে মা, আমার যে কনস্টিটিউয়েন্সির যত মানুষ আছে তাদের যে দুঃখ দুর্দশা সেটা যাতে আমি নিবারণ করতে পারি, আমরা যাতে নিবারণ করতে পারি, তার জন্য আশীর্বাদ করো, এদের যেন আমরা সবাই পাশে থাকতে পারি, যতটা সম্ভব আমরা এই মানুষের, আমাদের যে মানুষের দুঃখ দুর্দশা সেগুলোকে আমরা নিবারণ করতে পারি, সেটার জন্য আশীর্বাদ। মার কাছে আরেকটা জিনিস প্রার্থনা করলাম, সেটা হচ্ছে মা, আমার কনস্টিটিউয়েন্সির সমস্ত মানুষের মুখে হাসি ফোটাও। দেখুন, আজকে রাজগঞ্জে এসেছি, বারোপটিয়া অঞ্চলে এসেছি, এরপরে রাজগঞ্জেরই বিভিন্ন, মানে রাজগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় আমি যাব। যেমন বেলাকোবা থাকবে, সেরকম আরও অনেক জায়গায় থাকবে, ছোটো ছোটো জায়গায়। আপনাদের কী মনে হচ্ছে ঝড় কে তুলেছে? আমরা দুদিন হয়েছে, তিন দিন হয়েছে, যে মিছিল দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম দিন শোভাযাত্রা দিয়ে নমিনেশনের সময়, তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন তো কাপ সব উড়ে গেছে কোথায়।